হজরত সৈদুনার শেখ মারুফ কর্খি রাহমাতুল্লাহি তালালায় শেখ তরিকত ও অলিয়ে কামিল ছিলেন তিনি রাহমাতুল্লাহি তালালায় বগদাদের কর্খ এলাকায় জন্মগ্রহণ করেন তাঁর নাম আসাদুদ্দিন কিন্তু তিনি রাহমাতুল্লাহি তালাল মারুফ কর্খি নামেই অধিকতর প্রসিদ্ধ ছিলেন তিনি রহমাতুল্লাহি তালা আলায় আদব ও শিষ্টাচার হজরত সৈদুল্লা ইমাম আলী রহমাতুল্লাহ তালা আলায়ের সাহচর্যে থেকেই শিখেছিলেন এবং হজরত সৈদুলা হাবিব রাই রহমাতুল্লাহি তালা আলায়ের কাছে থেকে তরিকতের জ্ঞান অর্জন করেন তিনি রহমাতুল্লাহি তালা আলায় অদৃশ্য জ্ঞানের অধিকারী ছিলেন সময়ের অনুগত আর তরিকতের চন্দ্র ছিলেন তিনি অবশেষে তিনি রহমাতুল্লাহ তালায় দুশো হিজরির দোসরা মোহারমুল হারাম ওয়াফাদ লাভ করেন তার মাজার শরীফ বাগদাদে মোয়াল্লায় অবস্থিত তার মাজার মোবারকের জিয়ারত জনসাধারণের জন্য উন্মুক্ত হজরত সৈদনা খতিব বগদাদি রহমতুল্লাহ তালা আলায় বলেন তাঁর মাজার মোবারক ইচ্ছা ও প্রয়োজন পূরণার্থে বহুল পরীক্ষিত